আগলিয়ে বসে রইলেন মা। পচা গলা দেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হলে স্থানীয় বাসিন্দারা হাবড়া থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর ৬৫ সুনীল দত্ত ও তার মা কমলা দত্ত একই বাড়িতে দীর্ঘদিন বসবাস করছিলেন। দুই দিন ধরে হঠাৎ দুর্গন্ধ বেরোতে শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় জানলার কাছে গেলে আরও বেশি দুর্গন্ধ বের হতে থাকে। জানলা দিয়ে দেখতে পান সুনীলের মৃতদেহ আগলে বসে রয়েছেন মা কমলা দত্ত। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারাই হাবড়া থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাবড়া হাসপাতালে পাঠায়। তবে ছেলের মৃত্যু হয়েছে তিনি বুঝতেই পারছেন না, সেই কারণেই আগলে বসে রয়েছেন মৃতদেহ। তবে বয়সজনিত কারণের জন্য সেভাবে তাল মেলাতে পারেন না কমলা দত্ত। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আমরা ওই মানে দুদিন ধরে গন্ধ পাচ্ছি, গন্ধ পাওয়ার পরে তারপরে এবার জানালা দিয়ে একটু খোঁজ দিয়ে দেখা গেল যে মা ছেলের সঙ্গে একসঙ্গেই মানে পুষে রয়েছে। মার হচ্ছে যে মানে মা আবার জীবিত আছে কিন্তু মানে ওরকম অবস্থাতেই ছেলে হচ্ছে গিয়ে মারা গেছে। গন্ধ পেয়েছি, তারপরে আমার টের পেয়েছি যে মারা গেছে। মারা যাওয়ার পাওয়ার জন্যই বুঝলাম যে মনে হয় মারা গেছে। এবার পাড়ার লোকজন একটু জানা। কি নাম ছেলের? ছেলের নাম হচ্ছে গিয়ে সুনীল দত্ত। বয়স? বয়স হচ্ছে গিয়ে ৭০ বছর। আপনার নাম? আমার নাম হচ্ছে গিয়ে ভোলা দাস। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট কাঁচরাপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট উড়ি দেবেনবাবু রোড কাঁচরাপাড়া আরভি স্কুল, দৌলারী অ্যাপার্টমেন্ট খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, ৯৬/৯৯ বাস স্টেশন রোড কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040405।